Hello students, welcome back to my channel. Class 7 Rayo Martin Proshnobichitra 2023 তৃতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়নের ইতিহাস দিয়ে শুরু করছি। ইতিহাসের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দিয়ে শুরু করলাম। তোমাদের বেশিরভাগ স্কুলেরই এখন দ্বিতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়নটা হয়ে গেছে, তো আমার জানা বেশ কিছু স্কুলে হয়ে গেছে, সেই জন্য আমি মনে করলাম যে হয়তো তোমাদের তৃতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়নটা প্রয়োজন আছে, তাই আজকে এই পেপারটা দিচ্ছি। দেখো, এক নাম্বার এখানে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নাও। এখানে ১৪টা প্রশ্ন দেওয়া আছে, এক এক করে মোট থাকবে ১৪ নাম্বার। একের একে আছে অবলোকিতেশ্বরের মূর্তির ভাবনার কেন্দ্রে ছিল, এটা হবে বুদ্ধ। ধীমান ছিলেন ভাস্কর। সদুক্তি কর্ণামৃত বইয়ের বিষয়বস্তু ছিল কবিতা। ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল খলিফা। দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল দাক্ষিণাত্যে। বিজাপুর ও গোলকোন্ডা সুলতানি তৈরি হয়েছিল বাহমনি শাসন থেকে। দাগো হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন শেরশাহ। মনসব বলতে বোঝানো হয় মোগল প্রশাসনিক পদকে। সাঁই ছিলেন ভক্তিবাদী। ঘাটু গানে প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তির। শ্রীকৃষ্ণ বিজয়ের মূল ভিত্তি ছিল ভাগবত। চাহারবাগের প্রসার ঘটেছিল মোগল আমলে। তো যদি তোমাদের এখনও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন না হয়ে থাকে, আর তাহলে বলে রাখি যে ইতিহাসের সমস্ত পেপার্সগুলো সলভ করা হয়ে গেছে, যদি প্রয়োজন হয় তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। ১৩ নম্বরে রয়েছে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে গুরু হরগোবিন্দ দুটি তলোয়ার নিতেন। ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে। ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ৪-৫টি শব্দ বা একটি বাক্যের মধ্যে এই প্রশ্নগুলোর মান আছে ১। এখানে ১৪টা প্রশ্নের জন্য থাকবে ১৪ নম্বর। একে আছে ঠিক না ভুল লেখো। খ্রিস্টীয় দ্বাদশ শতকে উল্লেখযোগ্য আচার্য ছিলেন শান্তরক্ষিত, এটা ভুল। ২ নম্বর বিমানন শব্দটি খুঁজে বের করো। সর্বানন্দ শ্রীনিবাস শ্রীধর দাস সন্ধ্যাকর নন্দী, এটা হবে সন্ধ্যাকর নন্দী। আর ৩ নম্বরে আছে, এখানে বলে রাখি সন্ধ্যাকর নন্দী ছিলেন পাল যুগের সাহিত্যিক, আর বাকিরা সেন আমলের ছিলেন, সেজন্য সন্ধ্যাকর নন্দীটা আলাদা হবে। খ্রিস্টীয় অষ্টম শতকে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র কোথায় ছিল, এটা হবে ইন্দোনেশিয়ার বড়বুদুরের বৌদ্ধ মন্দির। এরপর আছে ৪ নম্বরে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। এখানে চেঙ্গিস খান হবে মঙ্গল আক্রমণ, লখনৌতি হবে ইলিয়াস শাহ, মোহাম্মদ শাহ হবে গুলবর্গা, নসরত শাহ হবে ঘরঘরার যুদ্ধ, আর অশিরগড় হবে খানদেশ। ৫ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো, ড্যাস ছিলেন সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, এটা হবে বদর উদ্দিন জাকারিয়া। এরপর আছে ৭ নম্বরে সঙ্গীত শিরোমণি, ৬ নম্বরে ঠিক না ভুল লেখো রজমনামা রামায়ণের অনুবাদ, এটা হলো ভুল। সঙ্গীত শিরোমণি ও মান কৌতূহল এই বই দুটির মিল কোথায়, এই দুটোই সঙ্গীত বিষয়ক গ্রন্থ, এটা এদের মধ্যে মিল। আমি আরও পরে আমি আরও ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। জিয়াউদ্দিন বারুনি কে ছিলেন, সম্রাট আকবরের রাজত্বকালের একজন বিখ্যাত লেখক। ৯ নম্বর আছে বিবৃতি, মোগল প্রশাসনের বিরুদ্ধে সৎনামীরা বিদ্রোহ করেছিল, এখানে ব্যাখ্যা ২। সৎনামীরা মোগল স্বৈরাচারের বিরোধিতা করতে চেয়েছিল। ১০ নম্বর জনগণ নিজেরাই নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেন কোন পদ্ধতিতে, এটা হবে গণতন্ত্র। তাহলে একবার আমি এই যে শর্টগুলো বললাম একটু কাছ থেকে দেখিয়ে দিই, হয়তো পেন্সিলের লেখা বলে অনেক সময় অসুবিধা হয়, তো এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো আর অসুবিধা হবে না, দাগগুলো লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, তোমরা এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা পজ করে লিখে নিতে পারো। এরপর আছে ৩ নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, ২-৩টি বাক্যের মধ্যে এই প্রশ্নগুলোর মান আছে ২। দিনের একে রয়েছে চর্যা পদ কেন পাল আমলের বাংলার সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হয়, এটা তোমরা পেয়ে যাবে রায় মার্টিনের ২৩৫ নম্বর পেজে। বৌদ্ধ সিদ্ধাচার্যরা স্থানীয় ভাষায় চর্যাপদ রচনা করতেন, যা আদি বাংলা ভাষার নিদর্শন। শুধু তাই নয়, এই চর্যাপদের মধ্য দিয়ে সিদ্ধাচার্যরা বাংলার তৎকালীন পরিবেশ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার রূপটি ফুটিয়ে তুলেছিলেন। এই চর্যাপদগুলিকে বাংলার সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা হয়, এটা এই বছরের রায় মার্টিন বই। এরপরে আছে অথবা দিয়ে জনসমর্থনের নিরিখে বাংলা পাল ও সেন শাসনের তুলনা করো।
লিখবে শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে অরাজক অবস্থা চলেছিল তা থেকে মুক্তি পেতে প্রকৃতিপুঞ্জ গোপালকে সিংহাসনে বসিয়ে পাল রাজবংশের সূচনা করেছিলেন। অন্যদিকে পাল বংশের শেষের দিকে সেন বংশীয়রা বাংলায় এসে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করেন, তাই বলা হয় পাল বংশ জনগণের সমর্থন দ্বারাই প্রতিষ্ঠা পায় আর সেন শাসকরা আপন বাহু বলে ক্ষমতা দখল করে নেন। সেক্ষেত্রে জনসমর্থনের নিরিখে বাংলায় সেন বংশের তুলনায় পাল বংশ বেশি এগিয়ে ছিল। নেক্সট কোয়েশ্চেন রয়েছে দুই নম্বরে, বলবন কীভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন? এটাও 235 নম্বর পেজে আছে। অভিজাতদের ক্ষমতা লিপ্সা ও ক্ষমতা বৃদ্ধিতে শঙ্কিত বলবন অভিজাতদের দমন করার জন্য দরবারে পারসিক কায়দায় সিজদা ও পায়বশ প্রথার প্রচলন করেন। এর মাধ্যমে যেমন সুলতানের ক্ষমতা ও রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি পায়, তেমনি কেন্দ্রভূত শাসন প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়িত হয়। এরপরে প্রশ্ন আছে, ইক্তা কি? এটা রায় মার্টিনের 93 নম্বর পেজে পেয়ে যাবে। ইক্তা পয়েন্ট করবে, লিখবে দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলোকে এক একটি প্রদেশ বলে ধরে নেওয়া হতো। সুলতানি আমলে এই প্রদেশগুলিকে ইক্তা বলা হতো। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, হুমায়ুন কেন আফগানদের বিরুদ্ধে জয় পাননি? এটা রায় মার্টিনের 120 নম্বর পেজে পাবে। এই প্রশ্নটা অথবা হতে পারে, হুমায়ুন আফগানদের কাছে কেন হেরে গিয়েছিলেন? মুঘল সম্রাট বাবরের মৃত্যুর পর তাঁর পুত্র হুমায়ুন দিল্লির বাদশাহ হন। হুমায়ুন তাঁর ভাইদের কিছু অঞ্চল ছেড়ে দিয়ে সাম্রাজ্যের ভার নিজের হাতে রেখেছিলেন। তাঁর ভাই কামরান আশকারি ও হিন্দাল সাম্রাজ্যের সমান ভাগ ও শাসন পরিচালনার অধিকার না পাওয়ার জন্য তারাও শত্রুদের হাত থেকে মুঘল সাম্রাজ্যকে রক্ষা করার কোনো তাগিদ অনুভব করেনি। তাই আফগানরা যখন হুমায়ুনের বিরুদ্ধে যুদ্ধ করে তখন হুমায়ুন ভাইদের সাহায্য পাননি, ফলে তিনি হেরে যান। নেক্সট কোয়েশ্চেন আছে, এটা অথবা দিয়ে আছে, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কী ছিল? এটা রায় মার্টিনের 123 নম্বর পেজে আছে। লিখবে দাক্ষিণাত্য অভিযানের পিছনে ঔরঙ্গজেবের উদ্দেশ্য বিজাপুর এবং গোলকোন্ডা রাজ্য দুটি দখল করা, দুই নম্বর শিবাজি তথা মারাঠা শক্তিকে দমন করা এবং তিন নম্বর দাক্ষিণাত্যের বিপুল অর্থ সম্পদ লুট করা। তো এখানে শুধুমাত্র উদ্দেশ্য চেয়েছে, উদ্দেশ্যগুলো লিখবে, রাজ্যসমূহটা লেখার এখানে কোনো প্রয়োজন নেই। দিনে ইলাহি কি? দিনে ইলাহি কি এটা তোমরা পেয়ে যাবে এবছরের যে রায় মার্টিন বই রয়েছে তার 123 নম্বর পেজে, আর আমার কাছে রয়েছে একটা ছায়ার বই যেখানে 148 নম্বর পেজে রয়েছে। আমি 148 নম্বর পেজ থেকে লেখাচ্ছি, মানে ছায়ার বই থেকে, তার কারণ ছায়ার বইটাতে একটু ভালোভাবে দেওয়া আছে। ১৫৮০ দশকে মাঝামাঝি সময়ে আকবর দিনে ইলাহি নামে একটি নতুন ধর্মীয় মতাদর্শ চালু করেন। ফার্সি শব্দ দিনে ইলাহির অর্থ হল ঈশ্বরের প্রতি বিশ্বাস। আবুল ফজল ও বদাউনি এই ধর্মমতকে তৌহিদে ইলাহি বা স্বর্গীয় একেশ্বরবাদ বলে উল্লেখ করেছেন। একাধিক ধর্মের সারবস্তু নিয়ে গঠিত হয়েছে দিনে ইলাহি ধর্মমত। এরপর আছে জোর বাংলা কি? এটা পাবে 173 নম্বর পেজের রায় মার্টিনের। জোর বাংলা হলো বাংলার এক ধরনের স্থাপত্য রীতি। সুলতানি ও মুঘল যুগে বাংলার স্থাপত্য রীতির একটি বৈশিষ্ট্য হলো ইমারতে ইটের ব্যবহার। এই সময় বাংলার মন্দিরগুলি বাড়ির মতো ঢালু করে বানানো হতো। এই বিশেষ নির্মাণ পদ্ধতিকে বলা হয় বাংলা। এই রকম দুটি কাঠামো পাশাপাশি জুড়ে বাংলায় যে মন্দির নির্মিত হতো তাকে বলা হতো জোর বাংলা। এরপর আছে অষ্টপ্রধান ব্যবস্থা কি? এটা পাবে রায় মার্টিনের 192 নম্বর পেজে। লিখবে সাম্রাজ্যের সংগঠক হিসেবে শিবাজী কৃতিত্ব ও তার সমর কুশলতার আচ্ছা প্রশ্নটা আছে অষ্টপ্রধান ব্যবস্থা কি? এতটা লেখার প্রয়োজন নেই। লিখবে অষ্টপ্রধান ব্যবস্থায় তাঁকে না লিখে শিবাজিকে লিখবে। অষ্টপ্রধান ব্যবস্থায় শিবাজিকে সহায়তা করার জন্য অষ্টপ্রধান নামে এক মন্ত্রী পরিষদ ছিল। এই অষ্টপ্রধান বা আটজন মন্ত্রীরা হলেন পেশোয়া বা প্রধানমন্ত্রী,
দুই নাম্বার লিখবে অমাত্য, তিন নাম্বার মন্ত্রী, চার নাম্বার স্বর্ণাবেশ বা সচিব, পাঁচ নাম্বার দবির, ছয় নাম্বার স্বর ই নৌবাদ বা সেনাপতি, সাত নাম্বার পণ্ডিতরাও, আর আট নাম্বার ন্যায়াধীশ। তো এখানে এই প্রশ্নটা মান আছে দেখো দুই, তো দুই নাম্বারের জন্য শুধুমাত্র পয়েন্টগুলোই লিখে নেবে আমি যেভাবে বললাম, আর পয়েন্টগুলো আর ব্যাখ্যা করার প্রয়োজন হবে না। অথবা দিয়ে আছে জাট কৃষকরা কেন মোগল সাম্রাজ্যের বিরোধিতা করেছিলেন, এটা পাবে রায় মার্টিনের 198 নাম্বার পেজে। এ প্রশ্নটা একটা অথবা হতে পারে, জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত কেন বেঁধেছিল। জাটরা ছিল দিল্লি আগ্রা অঞ্চলে বসবাসকারী কৃষিজীবী গোষ্ঠী। জাটরা মুঘল সম্রাটদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। বিদ্রোহের কারণ, মুঘলদের বিরুদ্ধে জাটদের বিদ্রোহের প্রধান কারণ ছিল মুঘলদের ভূমি রাজস্ব নীতি। পয়েন্ট সাব পয়েন্ট করবে, জাটদের থেকে অত্যধিক হারে রাজস্ব আদায় করার জন্য সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে তাদের সঙ্গে সংঘাত হতো। ধর্মীয় কারণ, ঔরঙ্গজেবের আমলে অনেক মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হচ্ছিল। বিদ্রোহ, ঔরঙ্গজেবের আমলে তিলপতের জাট জমিদার গোখলার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। ছয় নম্বরে আছে সরকারের প্রধান তিনটি বিভাগ কি, এটা পাবে 211 নম্বর পেজে। লিখবে সরকারের বিভাগ, ভারত সরকারের তিনটি ভাগ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ, আর এর থেকে বাইরে লেখার আর দরকার নেই। কিংবা এর সঙ্গে যেহেতু দুই নাম্বার আছে আর একটু অ্যাড করে দিও, সরকারের বিভাগগুলির কাজ, ভারত সরকারের তিনটি বিভাগের কাজ হলো আইন বিভাগ, আইন বিভাগের কাজ হলো দেশ পরিচালনার জন্য আইন তৈরি করা, শাসন বিভাগ, শাসন বিভাগের কাজ হলো আইন অনুসারে দেশ পরিচালনা করা, আর বিচার বিভাগ, বিচার বিভাগের কাজ হলো আইন বা সংবিধান অনুসারে দেশ চলছে কি না বা দেশের জনগণের স্বার্থ রক্ষা হচ্ছে কি না তা দেখা, এবং এই নিয়ম মেনে না চলে বা নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আর এর সঙ্গে রয়েছে সংবিধান কেন প্রয়োজন, এই জন্য 236 নম্বর পেজটা খুলবে রায় মার্টিনের। লিখবে সংবিধানের প্রয়োজনীয়তা পয়েন্ট করবে, 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি ভারত স্বাধীন ভারতের সংবিধান চালু হয়। প্রত্যেক দেশ কীভাবে চলবে তার জন্য কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনের সমষ্টিকে সংবিধান বলা হয়। বিধান শব্দের মানে নিয়ম, অর্থাৎ কোনো দেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে গেলে সংবিধানের গুরুত্ব অনস্বীকার্য। তো এই পর্যন্ত আজ আমরা সলভ করলাম তিন নাম্বার পর্যন্ত এক দুই আর তিনের দাগের প্রশ্নগুলো। তো মধুশিখা পর্ষদ বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পেপারটা সেটা অনেকটা বড় পেপার, একটা পেপারের মধ্যে সমস্ত কোয়েশনগুলো দিলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তাতে ভিডিও দিতে আমার সময় লাগবে আর ভিডিও লেন্দি হলে তোমাদেরও প্রবলেম। তো সেই জন্য আমি ঠিক করেছি যে অন্য বছরের মতো এটাকেও এই বছরও প্রত্যেকটা পেপারকে দুটো পার্টে ভাগ করে আলোচনা করব। আজকে ফার্স্ট পার্টে আমরা তিন নাম্বার পর্যন্ত আলোচনা করলাম, চার আর পাঁচটা থাকলো যেটা আমি সেকেন্ড পার্টে আলোচনা করবো, সেই পার্টটাও খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তাই জন্য অবশ্যই সঙ্গে থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগেছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।